गाइस वेलकम बैक टू माय चैनल विच इज श्रुतिज व्लॉग एंड वेलकम टू माय चैनल। आज प्राय कत मास पर हमें प्रथम व्लॉग चैनल व्लॉग शूट करछे। कारणटा हच्छे आमार एग्जाम छिलो ताई करते पारिनि आर आमी गेम खेलतम बहुत लेट करे गेछिलाम व्लॉग करतम ना करे करे आमार तीन चारटे व्लॉग पेंडिंग आछे किन्तु आमी पोस्ट करतम ना तार कारण हच्छे যে আমাকে এডিট করতে হবে তাই জন্য। তো চলো আজকে স্টার্ট করা যাক। অনেকদিন পরে ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে ব্লগটা স্টার্ট করার একটা মেন কারণ হচ্ছে যে আজকে আমরা গার্লিক স্ট্রিট যাবো। এইখানে এসছে এই আজকে আমার আইডিয়াটা দিয়েছে আজকে আমরা গার্লিক স্ট্রিট যাবো তাই জন্য সেই জন্য ব্লগটা করছি। তো এখন আর কিছু বেশি কিছু বলার নেই। এখন কটা বাজে এখন 9টা বাজে। তো এখন বাজে 9টা। তো মানে অনেকক্ষণ উঠে গেছি কারণ অনেকক্ষণ থেকে ডাক্তার কিন্তু এত ঠান্ডা যে আমি উঠতে পারছিলাম না। তো এখন ফাইনালি 9টা বাজে আর এখন আমরা গাড়ি স্টুডে যাচ্ছি। তো এখন এখানে আর কিছু বেশি কিছু ব্লগ করিনি, ওখানে গিয়ে তোমাদের সাথে তারপর ওখানে গিয়ে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। ল্যাবরাও আছে দেখো ক্যান্ডির জন্য দেখা হচ্ছে ভালো লাগছে না আমার। দেখো ক্যান্ডির জন্য আমরা একটা বক্স পছন্দ করেছি এইটা। তখন দেখা যাক কোনটা নেওয়া যায়। এখানে দেখো অনেক কিছু বেল্ট বেল্ট দেওয়া ইয়েও আছে, মানে এখানে যাবতীয় যারা পাওয়া যায়। এখানে জ্যাকেট আছে, চলো কিছু একটা নেওয়া যাবে। এখানে ডগস দেখা যায়। এই দেখো কাকু কোনটা স্যামার্ট বললে, এই যে এই দুটো, এইটা এইটা, এই দুটো স্যামার্ট। দাঁড়াও আরে
মুরগি ফুরগি সব আছে, এখন আমরা এখানে চমকি দিচ্ছি ফার্মটা, এখন এখান থেকে ফার্ম গুলো নেওয়া যাক, ঠিক আছে, বন করে মাছ দেবো। আমার মনে হয় না তোমরা আমার কথা কেউ শুনতে পারছো, আমার কিছু করার নেই। এখানে আমরা এখন এসেছি কিছু কিছু মাছ দেখতে, একদম ছোট ছোট মাছ। আগের বারে সোয়াম এত বড় বড় মাছ নিয়ে গেছিল, আর ওগুলো ঠান্ডার জন্য হিটার ছিল না তাই মরে গেছে। এখানে একটা মাছ দেখবো ছোট ছোট, চলো একটা প্রাইস গুলো ইউজ করে দেবো। এর দুটো দিয়ে দিবি, তোমরা এই বাবা আপনার বলুন 290, 170, 110, 110 ভীষণ লেগে যাচ্ছে। এখান দিয়ে যাওয়া যাবে না, এগুলো কত কথাই বলে না কেউ, একটাও কাকু বলে না তো কিছু, চল কিছু বলছে না তো, এখন দেবো না তো এইগুলো, মাছগুলো দেখা, আমরা এই মাছগুলো আছে, এগুলো কত, এগুলো সাড়ে 12, আর হোয়াইট স্যামন এটা কি, এইটা দেখো বলে না তাহলে লোককে নেই করে।
এখানে এখন এরা দুজন সাইকেল চালাচ্ছিল, আমি একটু উপরে ছিলাম। আমরা হাটে অনেকক্ষণ আগে ফিরে গেছি। এই হচ্ছে স্যারটা, এই হচ্ছে সোহাম। আর হাটে অনেকক্ষণ আগেই ফিরে গেছি, তার একটু এটা করে অনেকক্ষণ আগেই ফিরে গেছি। আমি উপরে ছিলাম, এরা যেহেতু সাইকেল রেস করছে তাই জন্য এখানে আমি এলাম। তো এরা এখন সাইকেল রেস করবে এবং আমরা দেখবো। চলো ব্যাক ক্যামেরাটা অন করি। দেখা যাক এরা ফার্স্ট কে আসে। চলো এখন ততক্ষণে আমরা তোমাকে একটু, তোমাদের সবাইকে একটু গোল্ডি দেখা, আমার স্ট্রিট ডগ গোল্ডি, কুকুর গোল্ডি, আবাউ কি কি হইছে, কি হ্যাঁ কি হয়েছে, এই অবস্থা দেখো, হালাত দেখো, খারাপ করে দিয়েছে কুকুরা মেরে মেরে। আমার সন্টু একে আমরা গোল্ডি, তাকে আমরা কত, এরা এখন বয়স হচ্ছে আড়াই বছর, একে আমরা আড়াই বছর আগে নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি থেকে, ওখান থেকে চলে যাচ্ছে। এখন এখানে আমি ওয়েট করছি, ওরা যখন আসবে। গোল্ডি পোকা, গোল্ডি দেখো, গোল্ডির এখানে কানে দেখি, গোল্ডি কানের এখানে দেখেছো পোকা হয়েছে। দাঁড়া আমি একটু হাতটাকে ধুব। হাত তো হয়ে গেছে, এখানে দেখো সবাই যাচ্ছে। পুকুরটা ভীষণ সারা বছর ভীষণ পরিষ্কার থাকে, কিন্তু এখন পানা জমে জমে নষ্ট হয়ে গেছে। তো দেখা যায় এখন কে আগে আসে। তারা একটু ছোট তাহলে সুবিধা হবে করতে। দেখো এটা আমাদের হচ্ছে ঘাট, পুরো ভিউ দিচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের ঘাট, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাগান। এখানে হোম টুরও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাগান, এটা আমাদের বাড়ি, সেটা বাইক। এই যে এটা হচ্ছে আমাদের বাগান, আমাদের আসলে তিনটে পুকুর, ওখানে ওই একটা পুকুর, কিন্তু ওটা এখন ঝোপঝাড় হয়ে গেছে সেজন্য আর দেখা যাচ্ছে না। ওই একটা পুকুর এখন পুরো ঝোপঝাড়, এটা টোটালি ঝোপঝাড়। এটা হচ্ছে বাগানটা, বাগানে বেশি গাছ ফাছ নেই, এটা আম গাছ আছে, কলা গাছ নর্মাল, এটা তো কেটে দেওয়া হয়েছে। সেটা পুরো ভিউ। আর ওই যে স্যান্ডটা যারা রেস করছিল ওদের বাড়ি হচ্ছে ওইটা, ওটা হচ্ছে কালাস্তল, ওইটা হচ্ছে স্যান্টাদের বাড়ি। আর এই যে এখান থেকে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি। চলো এখন তোমাদের পরে যতক্ষণ না আসে ওগুলো দেখানো যায়। আমাদের বাড়ি বাগানে বেড়া ফেরা সব ভেঙে গেছে। এটা হচ্ছে আমাদের পুকুরের ভিউ। এখন আমাদের বাড়িতে কাজ চলছে, এখানে খুব নোংরা জায়গা, তো আমাদের পুকুরটা ঠিক ছিল কিন্তু নোংরা হয়ে গেছে। এই তো এটা আমাদের বাড়ি। সো যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স, ওই জায়গাটা থেকে আমাদের বাড়িতে ঢুকতে হয়। এইটা হচ্ছে আমাদের বাড়ির ঘাট, যেটা আমাদের এন্ট্রেন্স বাড়ির, এখান থেকে আমরা ঢুকি, মানে যেদিক থেকে সেন্টারটা গেল। তোমাদের একবার ঢুকে প্রথম থেকে দেখাই। সো এখান থেকে ঢুকতে, তারপর বাড়িটা পুরো এরকম, মানে ওইখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের বাড়ি, ওগুলো পুরোনো বাড়ি, দিয়ে ওইটা পুরো বাড়ির দিও। এই যে এটা হচ্ছে আমাদের গলি, আর ওটা এমনি জাস্ট ওই কাজ চলছে তাই জন্য ওই কাকুদের গাড়ি, ওটা জাস্ট পার্কিং করে এমনি। এটা হচ্ছে আমাদের বাড়িতে, মানে ওটা হচ্ছে আমাদের বাড়ি, আর এখান থেকে একটা রাস্তা আছে, এটা আমাদের এই বাড়ি যাওয়ার রাস্তা। এটা হচ্ছে এই বাড়িতে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে স্যান্টাতে বাড়ি, ওখানে একটু কাজ চলছে। এটা হচ্ছে আমাদের পুরনো তুলসী মঞ্চ নাকি বলে, এটাকে আমি জানি না। এটা হচ্ছে আমাদের বাড়ির দালান ঘর, মানে দালান যার ভিতরে দুর্গাপুজো হতো, বাট এখন হয় না। এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান,
তো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, এখন এবার এটা থাকবে। ওখানে কিছু ককটেলস আছে দেখাচ্ছি, একটু জুম করে দেখাই তো তোমরা দেখতে পাবে। এইটা হচ্ছে ভিতরটা ঠাকুর বসতো, এখন তো দুর্গা পুজো হয় না, এখন কালী পুজো হয়। সাইকেল অফ অর্ক। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, বাট এটা এখন স্টিল বন্ধ তো এখন যেতে পারবো না। এটা হচ্ছে পুরোটা আমাদের মানে পুরনো বাড়ি, এখন এখানে এরা থাকে। আমরা এখন নতুন বাড়িতে শিফট করে গেছি, এটা আমাদের ঠাকুরঘর এখন ভিতরে ঢুকতে পারবো না, বাড়িতে দেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির রান্নাঘর, এটা এখন থাকে যেহেতু আমরা থাকি না। এই দেখো একটা বিড়াল, সেটা আমাদের বাড়িটা ঘটনা হয়ে গেছে, এবার আমরা ওই বাড়ির দিকে যাওয়া যাক। তো এরা চলে এসছে, আমি জানতামও না, আমি তোমরা যাতে বোর না হওয়া সেই জন্য আমি ওই বাড়ি ট্যুর দিয়েছিলাম, তার মধ্যে এরা চলে এসছে। চল ওই বাড়িটা ট্যুর দেবো। কি ওই বাড়িটা ট্যুর? হাঁপিয়ে মানে এই দেখো কি অবস্থা। এটা বড় ট্র্যাক ছিল, এটা বড় ট্র্যাক ছিল। তোর ভাই তো গেছে উপরে জল খেতে, জল খেতে গেছে, আর তুই এখানে হাঁপাচ্ছিস বলছিস? চলো আমি তোমাদের একাই গিয়ে ট্যুর দিয়ে আসি, আমি যাচ্ছি। আমি বাড়ির ট্যুর দিচ্ছি, চলো। ওই বাড়িতে এখন ঠিক করে দেখতে পারো না, কারণ ওই বাড়িতে কাজ চলছে। বলদি এটা হচ্ছে সেন্টারদের বাড়ি, এখন কাজ চলছে, এটা একজন পুরনো বাড়ি। এখানে আমি ছোটবেলায় থাকতাম। এইটা হচ্ছে আমাদের ঘর, যেটা এখন এই হচ্ছে, একটা হচ্ছে আমাদের ঘর, এটা আলাদা। দেখো এখন কাজ চলছে, নতুন করবে বাড়িটা, বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে তাই জন্য। এটা হচ্ছে সেন্টারদের নিচের ঘর, আমাদের ওই পাশে ওই ঘরটা ঘর, আর হচ্ছে আমাদের ছোট করে দেখা, এই আমাদের হচ্ছে এই একটা ঘর, এই একটা ঘর। আর এখানে এখন পুরো কাজ চলছে, আমি সেই জন্য যেতে পারছি না, তোমাদের ভালো করে দেখাতেও পারছি না। এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির রান্নাঘর, রান্নাঘর এটা একটা রান্নাঘর, দ্যাট ইজ বাথরুম, ফুললি ইগনোর। এখন কাজ চলছে, আমি ভালো করে ঢুকতে পারবো না, অন্য বাড়ি কিন্তু আমাদের ভালো করে বাইক ট্যুর দিয়ে দেবো। সো গাইজ এখন প্রায় বিকেলবেলা হয়ে গেছে, তো এতক্ষণ মানে দুপুরবেলার লাঞ্চটা আমি দেখাতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, সেই জন্য আমি লাঞ্চটা দেখাতে পারিনি। তো এখন বিকেল হয়ে গেছে, এখন বিকেল মানে কি রাত হয়ে গেছে তাই না? আমি আমি কাকে জিজ্ঞেস করছি, সে ঘুমিয়ে মরা হয়ে গেছে। তো এখন রাত হয়ে গেছে, এখন আমি আমার ব্লগটাকে আমি আমার মানে অনেকদিন ব্লগ বানাইনি, তো আমি ভুলে গেছিলাম যে হ্যাঁ আমার বললো আচ্ছা হ্যাঁ ব্লগ বানাতে হবে। তো কিছুক্ষণ কিছুক্ষণ কি অনেকক্ষণ আগে আমি ঘুম থেকে উঠে গেছি, তারপর একটু ফোন ফোন করতে হয়, একটু কথা কথা বলার পর আমি এখন আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো তোমাদের আগে বলেছিলাম যে মাছগুলো দেখিয়ে দেবো, কিন্তু কাল সেটা এত ভিড় ছিল যে আমি মাছগুলো দেখাতে পারিনি আনফর্চুনেটলি। তো চলো এখন মাছগুলো দেখানো যাক, আর এখন সো আমি পুরো সেট আপ ফেট আপ সব কিছু করে নিয়েছে, তাই মাছটা এখন পুরো ভালোভাবে দেখানো যাবে। তো চলো এখন মাছটা দেখানো, তার আগে তোমাদের দেখো এরা কী করছে। এক মিনিট ক্যামেরাটা আমি ব্যাকে করছি। এই হচ্ছে আমাদের ফেমাস ব্যক্তি, এই যে আপনি কি ঘুমাচ্ছেন? এই যে এই জ্যাকেটটা আজকে আমরা রক করছি না, হাট থেকে কিনে এনেছিলাম। এই তুমি দেখো এখানটা হাত দিলে গাইজ এরকম করে উঠে যাবে, এ নিয়ে এতক্ষণ ঘুমাচ্ছিলাম। ঘুম হয়েছে কি ভালো করে? আর এখানে এই সোয়াম উঠেছে, এতক্ষণ ঘুমাচ্ছিল, তুই কি ঘুমাচ্ছিলিস? কতটা ঘুমাবি আজকে? এই যে এবার দেখো ইনি সারাদিন ঘুমাতে থাকেন, ইনি হচ্ছেন আমাদের বাড়ির চুটকু মাসি, একদম চুটকু মাসি। হ্যাঁ আমার ছোট মেয়ে। তো চল এখন মাছগুলো একটু দেখাবো, ব্লগ বানাচ্ছি। সোয়াম এখানে ভালো সেট আপ করে, এখান থেকে সোজা চার্জে দেয় এখানে ফোন, পাশে ঘুমিয়ে পড়ে। ইনি দেখো একটা এক তো এখানে একটা আমি কিস করে নিই, তারপরে ব্লগটাকে
কন্টিনিউ করব। চল চল এখন যাই, যাচ্ছি আর জায়গাতে, তুমি দেখবে, চলে এসো, তুমি চলে এসো। আমরা নিয়েছি এই মাছগুলো, গাছ হাঁটিয়ে দিয়েছি, আমরা তখন দেখছিলাম গাছ হাট থেকে অনেকগুলো গাছ ফাছ নিয়েছিলাম, কিন্তু আমরা হাঁটিয়ে দিয়েছি যাতে এগুলো কি হয় বড় হয়, বাড়ার জায়গা পায়, সেই জন্য একটা জাস্ট গাছ লাগিয়ে দিয়েছি। এই যে আমার ব্যক্তি চলে এসছে হাঁটিয়ে, সব হাঁটিয়ে দিয়েছে যত ভালো করে। এখানে কি কি মাছ আছে? দুটো ব্ল্যাক অস্কার, ব্ল্যাক আর এই দুটো অ্যালবাইনো। হ্যাঁ দুটো অ্যালবাইনো আর দুটো টাইগার অস্কার। হ্যাঁ দুটো টাইগার অস্কার, দুটো অ্যালবাইনো অস্কার। আর এই হচ্ছে সেই আমাদের ফেমাস কালারফুল জার, যেটা ওই 250 টাকার পুরো প্যাকেটটা নিয়েছিলাম, সেই হচ্ছে ফুল জার। অ্যান্ড ওটা তোমাদের একটু জুম করে দেখাই, এটা হচ্ছে আমাদের ফাইটারগুলো। আর এখানে এখানে দুটো মাছ এসেই বাচ্চা বেঁধে দিয়েছে, কোথায় গেল ও ক্যাপচার হচ্ছে কোথায়, বাচ্চা বেঁধেছে বা বাচ্চাগুলো ছিল করি আমি, ওই যে ওই যে ওই যে অন্য মাছের বাচ্চা হতে পারে, ওই যে ওই যে বইগুলো প্যাকেটেই ছিল হচ্ছে, ওই যে কোথায় গেল, এ দেখ এখানে একটা হোয়াইট কালারের ছোট্ট মাছ আছে, হোয়াইট কালার, ওটা তো ব্ল্যাক, ওটা ব্ল্যাক মনে করছে। দেখাতে পারলি? হ্যাঁ দেখিয়েছি, এদিকেটা ছিল, তো এই ছিল আজকে, ওই এত সারা সকাল ঘুরে 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 ভালো লাগে। এই চারটে মাছ, এই এক প্যাকেট মাছ, আর ওই উপরে দুটো বেটা ফিশ গুলো আমরা কিনেছি, টাইগার বেটা ফিশ। এই ট্যাংটা আমার কাছে পড়েছিল, তো এটা দিল। তো আর আগেন বলে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশন বক্সে, আমি সকাল থেকে মানে ব্লগে 10,000 বার বলেছি যে পরে ফটোগুলো তুলে নেবো, যে ডেসক্রিপশন ব্লগ দেয়। তো তোমাদের যেটা বলছিলাম, যে আমি আগেন বলছি যে এইসব সকালবেলা তুমি 10 বার বলে রেখেছি, তোমরা যদি গাইস্টে যাও বা এইসবের প্রাইস নিশ্চয়ই তোমাদের লাগবে, তো আমি ডেসক্রিপশন বক্সে সব বুঝলি সবকটা দিয়ে দেবো, বুঝলি, মার্চ অনুযায়ী প্রাইস অনুযায়ী, আর যতগুলো ওখানে জানা গেছে সব প্রাইস আমি ডিসক্রিপশন, এখন প্রাইস অনেক বেড়ে গেছে, দিয়ে দেবো। হ্যাঁ এই কোভিডের জন্য অনেক প্রাইস এই দিকে ছিল, সব করার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই যে উপরে উঠছে সেখানে জানতে পারছি সেখানে। এই যে চলো, ক্যামেরায় পাওয়া যাচ্ছে না, ক্যাপচার তো করার চেষ্টা করলাম, তো পাওয়াই যাবে না, হয়ে উঠে যাবে তো কোনো কোনো জায়গায়, মার্ক করে দিবি বুঝলি। এখানে আমরা ভিডিও বানাচ্ছি আর ইনি এখানে বসে বসে ঘুমাচ্ছে আর চা খাচ্ছে। গাইস আজকে তোমাদের এখন মাছ ফাছগুলো সব দেখে দিয়েছি, ক্যান্ডু এখন শুয়ে পড়েছে, ইনিও এখন ব্যস্ত হয়ে গেছে ব্লগটা দেখার জন্য, আগে এর থেকে আমার এডিটিং শেখা, তো আগে আমি এর থেকে খুব তেলিয়ে তেলিয়ে এডিটিং করাতাম, কিন্তু এখন আমি এডিটিং পারি, বাট তাও স্টিলও এখন আমার হেল্প করে, আমি খুব ভালো একটা এডিটিং করি না, তো এখন আমি এখন পুরো ব্লগটা না এডিট করে আমি এখন একটা কাজ করি, যতক্ষণ মানে যখন যে ভিডিওটা তুলি তখন সেটা এডিট করে নিই, তাহলে একটু সুবিধা হয়, তো আমি এখন ফুল ভিডিওটা এডিট করে নিয়েছি, জাস্ট আউটডোর মানে লাস্টে পার্টটা শেষ করবো, ওইটুকুনি এডিট করে সেভ করে রাখবো, কালকে সকালবেলা ঠিক আপলোড করে দেবো ঘুম থেকে উঠে, বা তার আগেই আপলোড করে দেবো। তো এখন আমি আমাদের, হ্যাঁ তো ডেলি বলছে 9টায় ব্লগ আসবে, কিন্তু আমার মেন কথা হচ্ছে কি আমি সকালবেলা উঠবো 9টার সময়, শিডিউল ঠিক আছে, তো আমি তো অত প্রো নই,
তো এনি আমার প্রো মাস্টার, এনে আমার শিডিউল ফিডিউল লাগিয়ে দেবে। তো আমি টোটালি ব্লগটা কমপ্লিট এডিটিং, এ শুধু আমাকে একটু জাস্ট চেক ফেক করে নেবে, তারপর আমি সো আজকে ব্লগটা এইটুকু আনিয়ে আমি ভেবেছিলাম রাত্রেও একটু ডিনার ফিনার করবো, তখন দেখাবো। আর একটু আমি আর সোম গল্প করে শোয়ার আগে, দ্যাটস নর্মাল থিং, তো সেটা দেখাবো। কিন্তু আনফর্চুনেটলি ব্লগটা এত বড় হয়ে গেছে, ব্লগটা এত বড় গেছে, মানে অলরেডি 23 মিনিট এখানে আমি আর কাটফাট কিছু করতে পারছি না বা ফাস্ট ফরওয়ার্ডও করতে পারছি না, কারণ ওখানে আমি কথা বলছি ওগুলো শোনাটা দরকার, মানে ছবি দেখেছি, তার সাথে যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই তোমাদের ব্লগটা দেখতেই মজা আসবে না, তাই জন্য এটা ব্লগটাকে আর বড় করছি না। আজকের ব্লগটা এইটুকানি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নেক্সট দিন দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ গাইস। আর কি।